আনলক ফেস, বৃষ্টি, সবুজ জঙ্গল আর বাইক রাইড। মনের কোনায় ঘুরতে যাওয়ার সব ইচ্ছেগুলো যখন ভীষণ রকম ঝগড়া করতে শুরু করে, তখন মেঘ বৃষ্টির মাঝেই হঠাৎ বেরিয়ে পড়া। বৃষ্টি ভেজা সবুজ জঙ্গলের মাঝে কালো পিচের রাস্তার বাঁকে হারিয়ে যেতে যেতে তখন সত্যি মনে হয় এই পথ যেন না শেষ হয়। দুর্গাপুরের কাকসা ব্লকে অবস্থিত গড় জঙ্গল আর দেউল পার্ক জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে। বর্ধমান থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত এই জঙ্গল। বর্ধমান থেকে সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে চলে যেতে হয়। গুগল ম্যাপে দেখানো রাস্তা রঘুনাথপুর হয়ে যায়, যার মাঝখানে জঙ্গলের ভেতর লাল মাটির রাস্তা বৃষ্টিতে খুব পিছল হয়ে যায়। তাই চাইলে পানাকর স্টেট হাইওয়ে ধরে 11 মাইল মোড় হয়ে যাওয়া বেশি ভালো। বাঙালির জীবনে এই গড় জঙ্গল কিন্তু ভীষণভাবে জড়িয়ে। টিভিতে মহালয়াতে আমরা অনেকেই হয়তো দেখেছি রাজা সুরথ প্রথম মহামায়ার আরাধনা করেন। রাজা সুরথ ছিলেন সূর্যবংশের রাজা আর তার রাজধানী ছিল এখনকার বোলপুর। শ্রী শ্রী চণ্ডী আর মার্কণ্ড পুরাণ মতে রাজা সুরথ রাজত্ব হারিয়ে এই গড় জঙ্গলের মেধামণির আশ্রমে প্রথম দেবী দুর্গার আরাধনা করেন। এই থেকেই বাঙালির দুর্গাপুজোর শুরু। এই জঙ্গলের ভেতর অনেক ছোট ছোট গ্রাম আর মন্দির দেখতে পাবেন। গড় জঙ্গল পেরিয়েই পৌঁছানো যায় দেউল মন্দিরে। অজয় নদের একপারে জয়দেব কেন্দুলি আর একপারে দেউল। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির ইছাই ঘোষের মন্দির নামে পরিচিত। ধর্মমঙ্গল কাব্যমতে এই অজয় নদের ধারেই ঈশ্বর ঘোষ বা ইছাই ঘোষের সাথে লাওসেনের যুদ্ধ হয়। শিখর ধারায় নির্মিত এই ইটের মন্দির বিগ্রহবিহীন লেখা থাকলেও ভেতরে শিবলিঙ্গ অবস্থিত। মন্দির থেকে 2 মিনিট এগোলেই দেউল পার্ক ইকো রিসর্ট। বনকাটির এই বাগানে সাজানো সুন্দর ইকো রিসর্ট সপ্তাহান্তে সময় কাটানোর এক দারুণ জায়গা। জায়গাটি সম্পর্কে আরো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। ধন্যবাদ।